করুন সোম ব্লগস, টিপে দিন বেল আইকন। আপনার দেখছেন সোম ব্লগস। তো আজ আমরা আরেক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, তো সেটাই আজ দেখব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। মানপুর হইতে চিরকা যাবার জন্য তিনি পার হয়েছেন শ্রাবণ মাসের 1 তারিখে। তো দণ্ডি দিয়ে দিয়ে তিনি গৌরীনাথ ধামে পৌঁছাবেন তারই উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো এটি একটি দারুণ খবর কি তিনি বাবার উপরে ভরসা রেখে পার হয়ে গেছেন গৌরীনাথ ধামের উদ্দেশ্যে। দণ্ডি দিয়ে তিনি চলে যাবেন গৌরীনাথ ধামে। দেখতে পাচ্ছেন তাকে দেখার জন্য প্রচুর মানুষ ভিড় করেছে। তিনি এখন আছেন, লদুটকা পার হয়ে গেছেন। তো তিনি যেই সাহস দেখিয়ে বাবার ধামের জন্য পার হয়ে গেছেন, অনেক কষ্টের মধ্যে তিনি বাবা ধামে পৌঁছাবেন, গৌরীনাথ ধামে পৌঁছাবেন। তিনি খাচ্ছেন ফল মূল খেয়েই তিনি দিন অতিবাহিত করছেন। আর এর আগের 3 মাসেও তিনি ফল খেয়েছিলেন সেটা জানা গেছে। তো তিনি মানপুর গ্রামেরই বাসিন্দা, এর নাম দণ্ডি দেওয়ার পর হয়ে গেছে দণ্ডি বাবা। তো এই দণ্ডি বাবার জন্য একটি ভিডিওতে লাইক করে দাও, নিচে হর হর মহাদেব কমেন্ট করে দাও, চিটকা বাবা কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করেই তিনি যাচ্ছেন, কিন্তু ভোলে বাবার আশীর্বাদ মাথা থাকার জন্য তার কোনো কষ্ট বোঝা যাচ্ছে না। পেছনে অনেক মানুষের ভিড় জমেছে এখানে। হর হর মহাদেব। জয় চিটকা বাবা, গৌরীনাথ নমঃ শিবায়।